আমি এটা বিজয়ের উৎসব বলবো না, আজকে যে যুগান্তকারী যে রায় হয়েছে, এই রায় হচ্ছে চলচ্চিত্রের এক স্বৈরাচারের পতনের রায়। চলচ্চিত্রের স্বৈরাচারের পতন হয়েছে আজকে অ্যাপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে। এবং আমি বলতে চাই যে আজকে এই যে আজকে সাধারণ সম্পাদক হিসাবে নিপুণের যে বিজয়, এই যে বিজয়ের অভিনন্দন, এবং নিপুণকে আমি বলবো যে আজকে বিজয়ের বেশে নিপুণ চলচ্চিত্রের বিজয়ী সুরাবান হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনি স্বৈরাচার বলছিলেন, স্বৈরাচার উদ্দেশ্যে আপনি কি মনে করছেন সেটা যদি একটু বলে বলেন। স্বৈরাচার বলতে তো স্বৈরাচারের অর্থ সবাই বুঝে যে স্বৈরাচার কে এবং কারা। যে স্বৈরাচারের পতন ঘটেছে, এই স্বৈরাচার হচ্ছে যে এক ডিক্টেটর যার এক না এক তন্ত্র যে প্রতিষ্ঠাতা করতে চেয়েছিল এই ইন্ডাস্ট্রি, যে তার এক এক না এক তন্ত্রের তার আঙ্গুল হেলোনিতে এই চলচ্চিত্রের সমস্ত কিছুই হবে। সে একজন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের সমস্ত ইন্ডাস্ট্রি নিয়ে যিনি সব জায়গাতে যিনি সমস্ত অশুভ কার্যক্রমে অশুভ কাজকর্মে যিনি জড়িত ছিলেন এবং প্রত্যেকের বিরুদ্ধে কাজ করতেন, তার তাতে সেই স্বৈরাচারের পতন হয়েছে আজকে এবং বিচার বিভাগের মাধ্যমে পতন হয়েছে। অনেকে মনে কিছু আসলে কাজের জায়গা থেকে বেশি নির্বাচন ইলেকশন সব কিছুতে ব্যস্ত, আপনি নিজেও অনেক সংগঠনের সাথে জড়িত, এসব বিষয়ে আপনি কি বলবেন? আমি বলবো এটা মোটেও ঠিক না। অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় এরকম সমিতি থাকবে, সমিতি ছাড়া কেউই না। আজকে দেশ এবং রাষ্ট্রটাও চলে, রাষ্ট্রটাও চলে কিন্তু একটা নির্বাচনের জন্য, পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় রাষ্ট্র এবং দেশ, সমাজ সব জায়গায়। আজকে যদি বলা হয় যে স্থানীয় প্রশাসন বলেন যেখানে বলেন, নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হইতেই হবে, এটা নির্বাচন এটা হইতেই হবে এবং নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসতে হবে এবং এইরকম এই যে যারা স্বৈরাচার তাদের পতন হতে হবে। যে কালো ম্যাগের ছায়া ভর করেছিল, যে একটু পরিকল্পনাকারী এক এক সময় এক একটা পরিকল্পনা করে আমাদের শিল্পী সমিতিকে কলঙ্কিত করেছিল, আর সেই কলঙ্কের কালিমা আমাদের ধুয়ে 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 মুছে পরিষ্কার করে দিয়েছে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে। এখন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে নিপুণ আক্তারকে আর কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো ধরনের কোনো ষড়যন্ত্র আর কাজ হবে না। এখন সে এককভাবে একনিষ্ঠভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক হিসাবে আমরা পেয়েছি। আমরা আমারও অন্তরে অন্তঃস্থল থেকে আমরা যারা কিছু শিল্পী শিল্পী শরীর থেকে আমাদেরকে প্রতারণা করে জাল জালিয়াতির মাধ্যমে দূরে সরে রেখেছিল, নির্বাচনের দিন আমাদের হাজির হতে দেয় নাই, সেই কালো হাতের থাবা থেকে আমরা শিল্পী শরীরকে রক্ষা করতে পেরেছি। আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের ঈদের চাঁদ রাতে যেরকম মনে হয় মনের ভিতরে, আজকে চলচ্চিত্রের সকল এমন একটি আনন্দের দিন। এখন থেকে বাংলার চলচ্চিত্র দুর্বার গতিতে এগিয়ে যাবে। আমার বাংলার চলচ্চিত্রের অ্যাপ্লিকের ভিতরে প্রতিটি ফ্লোরে লাইট ক্যামেরা অ্যাকশনে মোহর মোহর ধ্বনি ধ্বনিত হবে, চলচ্চিত্র এগিয়ে যাবে, শিল্পীরা কাজ করবে, এই আশায় আমরা আশা বেঁধে আছি। ইনশাল্লাহ আবারও বলছি, কাঞ্চন নিপুণ পরিষদের জয়, বাংলা চলচ্চিত্রের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমার সংগ্রামী ভাই কোকন পাশাকে কিছু বলার জন্য অনুরোধ করছি।